পূজো দিবেন না পিতা শোনো মা দেবী আমার হস্তে যা পূজা ছিল সব আমি বিতরণ করে দিয়েছি তাহলে কি আমি একটি পূজা পাবো না পিতা 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 এ দেবের দেব কোলে জন্ম নিয়ে আমার জীবন কি বৃথাই যাবে পিতা কাটাই যাবে কেন
600 যুক্তি আমার কাছে আছে কি 600 যুক্তি পিতা শরণ মা দেবী তুমি কাম্পার লাগাও ওই চাঁদ সাদা করে করে তুমি যাবে সে কি আমাকে পূজা দিবে পিতা তুমি চাঁদ সাদা করে করে যেতে পারো তারপরে তোমাকে একটি পূজা দিলাও দিতে পারে না দিলাও না দিতে পারে সে কি আমাকে পূজা দিবে পিতা শরণ মা দেবী যদি ভক্তি ভাবে তোমাকে পূজা না দে শক্তি ভাবে নিতে হবে তাহলে বলে কল করছিলে যে প্রকারে হোক তোমাকে যে পূজা নিতেই হবে ঠিক আছে পিতা চলে বলে কৌশলে যেমনে করে হোক আমি শক্তি ভক্তি ভাবে না দিলে আমি শক্তি ভাবেই নিব পিতা শক্তি ভাবেই নিব मोरा राजा होबो मोरा राजा होबो मोरा राजा होबो मोरा राजा होबो हाथी पीठे जोइरे आमरा हरिण मारबो मोरा राजा होबो मोरा राजा होबो हाथी पीठे जोइरे आमरा पाखी मारबो নগর যাব কোন রাস্তায় সেই রাস্তা আমাকে দেখিয়ে দাও ভাই ওরে চাম্পাই বহব নর কথায় আমরা বলতে পারব তোমাদের হাতে ধরি পায়ে পড়ি সেই চাম্পাই নগরের পথ আমাকে দেখিয়ে দাও ভাই ওগো হাতে ধরেন পায়ে পড়েন আপনি কে ও হে রাখালগণ তোমরা কি আমাকে চিনতে পাচ্ছ না না আমরা চিনতে আমি সেই দেবের দেবকন্যা মহাদেবের কন্যা স্বর্গের পথ দেব ও বা আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দাও ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করে দিলাম আমাকে সেই চাম্পাই নগরের পথে ওই দেখা যায় চাং সদাগরের বাড়ি ওই দালান সারি সারি বাবা